এর থেকে বেশি ভাঙবে না। দেখুন ফোনটা আমি দুটো করে দিলাম, এই ফোনটা তো রেডি হওয়া সম্ভব, এই মাদারবোর্ড তো নিশ্চয়ই রিপেয়ার কেউ করে দিতে পারবে না, ডেটা রিকভারি কাস্টমার অনেক ডেটা থাকে, তো এটা তো রিপেয়ার করা সম্ভব না। এটা আমরা রিপেয়ার করে দেখাবো কিভাবে, কাস্টমার যদি কোনো ফোনে দেখা গেলো ক্যামেরা অন হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, অন্য যেখানেই যান না কেন আপনি বলবেন ডেট ট্রিক্স আছে, আপনি চালু ফোন দেবেন আপনাকে আমি চালু ফোন ফেরত দেবো, কোনো ডেট ট্রিক্স নেই আমাদের এখানে। মাত্র 99 টাকা করে রেখেছি আইফোন 12, ঠিক আছে, আইফোন 11 প্রো প্লাস 11 সব ক্যামেরাই আছে উইথ ফেস আইডি পুরো সেট। এই যে দুটো ফ্রন্ট ক্যামেরা, একটা আইআর ক্যামেরা, একটা ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে, এই যে ফেস আইডি সেন্সর, ওয়াটারপ্রুফ করে দেবো বললে পরে আমি লাইভ আপনাকে জলে চুবিয়ে দেখিয়ে দেবো ফোন, তাই নাকি? যে ওয়াটারপ্রুফ হয়ে গেছে, এই দেখুন ওয়াটারপ্রুফ টেপ, এখানে গিফট রাখা আছে আপনাদের জন্যই গিফট, আপনারা আসুন পছন্দ মতন আপনাদের গিফট আপনারা নিয়ে যান। আপনার কাজ করার পরে যদি মনে হয় আপনি স্যাটিসফাই না, আপনি বলবেন খুলে রেখে দিন, আমি খুলে রেখে আপনার টাকা ফেরত দিয়ে দেবো। এখন 13 এটা আইসি সোয়াইপ হয়েছে, আইফোন 13 এই যে আইসিটা তুলে আমরা নতুন ডিসপ্লেতে বসিয়ে দিচ্ছি, এখন ডিসপ্লে এরর মেসেজও দিও নেই, যে কাস্টমার যদি ফোন করে তার বাড়ি যত দূরেই হোক না কেন তার বাড়ি থেকে ফোন পিক আপ করে নিয়ে এসে ঠিক করে তার বাড়ি দিয়ে আসার দায়িত্ব এখনো আমাদের। তো আবার চলে এলাম মাত্র কয়েক মাস বাদই চলে এলাম, আগে তো ভিডিও ছিলই আমাদের একটা, তো শুরুতে বলে দিন এই শপের নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে? আমাদের শপের নাম হচ্ছে তন্ময় মোবাইল, আমাদের অ্যাড্রেস হচ্ছে শ্যামনগর, শ্যামবাজার ভুল করে কেউ চলে যাবেন না, অনেকে শ্যামবাজার ভাবছে, শ্যামবাজার শ্যামনগর একটা আছে, ওটা নয়, আমাদের হচ্ছে ব্যারাকপুর শ্যামনগর, ব্যারাকপুরে দুটো স্টেশন পড়ে যায় শ্যামনগরটা ওটা, বা নয়াটি দুটো তিনটে স্টেশন পড়ে যায় শ্যামনগর এটা। আচ্ছা, ঠিক আছে, আর সব থেকে ভালো ফোন করবেন টোটালটাই বলে দেওয়া হবে, ফোন করবেন আমি পুরোটাই বলে দেবো, আর আমাদের পিক আপ ড্রপ তো সার্ভিস আছেই, আগে থেকেই ছিল, এখনো সার্ভিস ওই সার্ভিসটাই চালু আছে, যে কাস্টমার যদি ফোন করে তার বাড়ি যত দূরেই হোক না কেন তার বাড়ি থেকে ফোন পিক আপ করে নিয়ে এসে ঠিক করে তার বাড়ি দিয়ে আসার দায়িত্ব এখনো আমাদের। আচ্ছা, তো আগে ভিডিওতে রেসপন্স কেমন কি ছিল? আমি বেশ ভালো রেসপন্স ছিল। আচ্ছা, কোন কোন জায়গা থেকে মানুষ এসেছিলেন? বাংলাদেশ থেকে এসেছে, মুর্শিদাবাদ, বর্ধমান, মালদা, কাস্টমার যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করছি, আর অন্য জায়গায় গেলে পরে কি হচ্ছে একটা বলে আরেকটা দিয়ে দিচ্ছে, এবার চাঁদনি ফেন্সিতে চলে গেলে ওখানে আপনাকে কেউ চিনছে না জানছে না, একবার ঠিক করে নিয়ে আসলেন, কিন্তু আমাদের এখানে এটাই আমার বাড়ি, ঠিক আছে, এটাই আমার দোকান, তো এখানে আমরা কাস্টমারকে এরকমভাবেই সার্ভিস দিই যেন নেক্সট টাইম কাস্টমার আসে, এরকম অনেক কাস্টমার যারা তাদের রেফারেন্সে প্রচুর কাস্টমার আমাদের পাঠিয়েছে, মানে পুরোটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হয় এরকমভাবেই, কাস্টমার যদি চায় তাকে পুরো ভিডিওটাই আপলোড করে দেওয়া হয় আমাদের। এক্স্যাক্টলি, তো আজকে মেনলি কি দেখাবেন? আজকে আমাদের স্টকটা কিছু দেখাবো, আর একটা ফোন আছে, তো আমি ফোন ভাঙাতে মানে বিশ্বাসই করি না, তাও আপনাদের দেখাবো যে ফোন যদি ভেঙে যায় তাও কীভাবে মানে ওটাকে রিকভারি করা যায়, কারণ অনেকেরই ফোন আছে যা ড্যামেজে পুরোই ভেঙে যায়, মানে অন ফোন কে আমরা ড্যামেজ করে তারপর দেখাবো, ড্যামেজ করে আবার দেখাবো আমরা চালু করে। দেখুন আমাদের কাছে একটা পোকো X2 ফোন আছে, হ্যাঁ হ্যাঁ, ফোনটা দেখুন পুরো রানিং কন্ডিশনে আছে, রানিং কন্ডিশনে আছে, এই দাদার সঙ্গে একটা ছবিও তুলে হবে প্রুফের জন্য, প্রুফের জন্য, ঠিক আছে, আর আমি আইএমআই নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি ফোনের, কেন বলবেন না বোর্ড চেঞ্জ করে দিয়েছি বা কিছু, হ্যাঁ যে অন্য বোর্ড লাগিয়ে দিয়ে এটাকে সামনে রাখছি, ঠিক আছে, আইএমআইটা দেখে নিন, ঠিক আছে, এবার এই বোর্ডটাকে আমি ভেঙে দেখাবো, ফোনটা প্রবলেম আছে যার জন্য এটা রেডি হবে না, তার জন্য আমি ফোনটা ভেঙে দেখাবো, ঠিক আছে, আমি ফোন ভাঙাতে বিশ্বাসই করি না, যাই হোক সেই জন্য আমি ফোনটা ভেঙে দেখাবো, কারণ ফোনটা রেডি হবে না, মদারবোর্ডে যা কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন, আমি ফোন সব খুলে রাখছি এগুলো। আচ্ছা, ফোন যদি ভেঙে যায় কিরকম হয়, ভাঙবে দুটো টুকরো হয়ে যাবে, এর থেকে বেশি ভাঙবে না, দেখুন ফোনটা আমি দুটো টুকরো করে দিলাম, এই ফোনটা তো রেডি হওয়া সম্ভব না আমাদের পক্ষে, আপনারা জানেন অ্যাক্সিডেন্ট হলে এতটা হবে, এর থেকে বেশি কি হবে, ঠিক আছে, আরো আরো ভাঙে ভেঙে দেওয়া হচ্ছে আর কি, আরো ভেঙে দিলাম, এই দেখুন ফোনটা পুরোই ভেঙে দিলাম আমি, এই ফোনটা রেডি হবে না, কিন্তু ফোনের যে ডেটাটা থাকে ডেটাটা এই জায়গাটার মধ্যেই থাকে, এটার মধ্যেই ডেটা থাকে আমাদের ফোনের, এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ড তো নিশ্চয়ই রিপেয়ার কেউ করে দিতে পারবে না, ডেটা রিকভারি কাস্টমার অনেক ডেটা থাকে, এটা তো রিপেয়ার করা সম্ভব না, এটা আমরা রিপেয়ার করে দেখাবো কিভাবে হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখুন আমাদের অন্য একটা মাদারবোর্ড আছে যার মধ্যে এগুলো সোয়াইপ করবো আমরা, পরে এবার একটা কাজটা পুরোটা আপনাদের করে দেখাবো, করে দেখাবো, দেখুন এই যে মাদারবোর্ডটা আমি তিনটা খালি কেটে নিলাম উপরে, ঠিক আছে, এই মাদারবোর্ডটা দেখুন, এবার বাদবাকিটা আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন কাজ করছে, এবার আমরা তো আইএমআই নাম্বার মিলিয়ে দেবো আর কি, আপনি কাজটা শুরু করুক, আস্তে আস্তে দেখতে থাকুন। আচ্ছা, আর যদি কেউ চান যে মানে কোরিয়ারে পাঠাবেন, বাইক কোরিয়ারে কোনো কাজ করে আবার পাঠাবেন আপনারা, সেটা কি পসিবল হবে আমাদের কাছে? হ্যাঁ, আমাদের জম্মু কাশ্মীর অনেক জায়গা থেকে কাস্টমার ফোন পাঠাচ্ছে, এমনি বাংলাদেশের ওপার থেকে ত্রিপুরা বলে একটা জায়গা আছে ওখান থেকে কাস্টমার ফোন পাঠিয়েছে, করে দিয়েছি আমরা, ইউটিউবে ভিডিও ছেড়েছি, তো যদি কোনো কাস্টমার দূর থেকে পাঠায় তাকে ফোন কুরিয়ার করে আমাদের পাঠাতেও হবে না, আপনি একটা ফোন করবেন আমাদের এখান থেকে লোক মানে কুরিয়ার সার্ভিসের লোক গিয়ে আপনার বাড়ি থেকে ফোন ওখান থেকে আপনার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে আসবে, নিয়ে এসে আমি ফোন সারিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু এতে যা 6-7 দিন সময় লাগবে। স্ক্রিন চেঞ্জ করতে মানে স্ক্রিন যদি ব্রোকেন হয়ে যায় মানে সেক্ষেত্রে কেমন কি চার্জ লাগে আমাদের ডিসপ্লে ক্ষেত্রে?
স্ক্রিন চেঞ্জ হয়ে গেলে রিয়েলমি 5 ধরুন 2000 টাকা 2500 টাকা 2200 টাকা এরকম। আচ্ছা বহু জায়গায় বলছে 800 টাকা 900 টাকা করে দেবে, তাই রিয়েলমি 5 এর আমাদের ডিসপ্লে এখানে 495 440 এরকম আমাদের ডিসপ্লে এখানে রিয়েলমি 5 এর। তো এটা যদি আমি অলমোস্ট 50% মানে 100% লাভ ধরি তাও আমাদের 800 900 950 টাকা কি 1000 টাকা মতন দাম হচ্ছে আমাদের। তাহলে আপনি তো বেশি বলেন কেন প্রথমে? হ্যাঁ, তো প্রথমে বেশি বলার কারণ আমাদের কাজটা হচ্ছে অরিজিনালের, অরিজিনালের সার্ভিস সেন্টারে আপনি কম্পেয়ার করবেন। আর কিভাবে কম্পেয়ার করতে হয় সার্ভিস সেন্টারে সেটাও আপনাদের আজকে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে সার্ভিস সেন্টার থেকে আপনি প্রাইস দেখতে পারবেন যে আমি বেশি নিচ্ছি না কম নিচ্ছি, ওর থেকে কমে কাজ করছি কিনা। আর ডুপ্লিকেট ডিসপ্লেতে হয় কি, আপনি প্রতি মাসে মানে যেরকম মাসিক মানে মান্থলি খরচা সেরকমই ডিসপ্লে চেঞ্জ করতে হচ্ছে আপনাকে। আজকে চেঞ্জ করে নিয়ে গেলেন, 7 দিনের মধ্যে আবার ভেঙে গেল, আবার 15 দিন পরে চেঞ্জ করলেন। কিছু কিছু মডেলের ডিসপ্লে ভালো হয় ডুপ্লিকেটেও, সেগুলো আমরা সাজেস্ট করি যে আপনি এটা ডুপ্লিকেট লাগাতে পারেন, এটা মোটামুটি ভালো, আমরা সাজেস্ট করে দিই। আর যদি খুবই কম দামের ফোন হয় সেক্ষেত্রে তাও ঠিক আছে। হ্যাঁ, যদি কম দামের ফোন হয় যে ফোনটা বেশি দিন চালাবেন না, কম দামের চালাবেন, 3000 টাকা, সেক্ষেত্রে 1000 টাকা ডিসপ্লে লাগাবো কেন? হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। এবার খুব কম পাশও হয়ে যায় বা সেগুলো ডুপ্লিকেট লাগান, কিন্তু ডুপ্লিকেট আমরা অ্যাভেলেবল রাখি না এই কারণেই, কারণ আমাদের ডুপ্লিকেট এখানে চলেই না, আমাদের সব অরিজিনালের কাজ। কারণ আপনি অফিস থেকে ফোন হারাতে নিয়ে আসবেন, আপনি কি ডুপ্লিকেট ডিসপ্লে তো আপনার বাড়ির পাশেই দোকান পেয়ে যাবেন, ওখানে ওই 800-900 টাকাই আপনাকে করে দেবে, ম্যাক্সিমাম 1000 টাকা করে দেবে, 1-200 টাকা তো বেশি লাগবে। কিন্তু তার জন্য আপনি এত দূর কেন আসবেন? আমাদের এখানে অরিজিনাল কাজ হবে, জেনুইন কাজ হবে, যা করে দেবো ঠিক আছে, আপনি ফোনটা আবার 1-1.5 বছর চালাতে পারবেন। অরিজিনাল ডিসপ্লে যেমন চট করে খারাপ হয় না, আর যেমন অ্যামোলেড ডিসপ্লেতে ব্লু লাইন ব্লুটা ব্লুভাবে একটা চলে আসে, ম্যাক্সিমাম কাস্টমারেরই কী হয় অ্যামোলেড ডিসপ্লে ফেলে ব্লুটা চলে, একটা ব্লু মতন চলে আসে বা একটা কালার ফেড হয়ে যায়। এই কালার ফেডের বা ব্লু হয়ে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে মানে ভিতরে জল গেলে পরে ফ্রেম অ্যালমোনিয়ামের ফ্রেম, ওই অ্যালমোনিয়াম ফ্রেমটা ফুলে ওঠে, ফুলে ওঠে ভিতর থেকে ওই ডিসপ্লে ফাটিয়ে দেয়, তখন এটা ব্লু হয়ে যায়। আচ্ছা, তো এইগুলো লোকে এবার আপনি যদি নেক্সট টাইম ওই ফ্রেমের উপরে ডিসপ্লে লাগান তাহলে দেখবেন আবার ওটা ফেটে ব্লু হয়ে যাবে, কারণ অ্যালমোনিয়ামটা কন্টিনিউ ওটা ছাড়তে রয়েছে রাস্টটা। এবার বোর্ডটা তো পরিষ্কার হয়ে গেল, এবার বোর্ডের মধ্যে আমরা আইসিটা বসাবো, এটা হচ্ছে ইএমসি, ঠিক আছে, এটা বসালাম, যেটা হচ্ছে স্টোরেজ আইসি বলে আমাদের, তো স্টোরেজ আইসিটাকে বসাবো, তারপরে সিপিউটা বসাবো। আচ্ছা, সেইটা বসানো হচ্ছে, আপনি দেখুন মানে ডেড ফোনটাকে পুরো একদম, হ্যাঁ ডেড ফোনটা পুরো চালু করে আপনাকে দেখানো হবে লাইভ। এই আমাদের সিপিউটা, ওই মডেলের সিপিউটা, এবার এটা বল করা দেখাবো, দেখুন এগুলো কেমন কি সময় লাগে। যদি কেউ মনে করেন যে বসে থেকে করিয়ে নিয়ে যাবো আমি, আপনি যদি আসেন তাহলে একটু সময় দিতে হবে, কারণ আমরা উইদাউট কিছু আমি দেবো না ফোন, আর যদি কিছু প্রবলেম হয় তখন আমাদেরই বদনাম হবে। কাস্টমার যদি কোনো ফোনে দেখা গেল ক্যামেরা অন হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, অন্য যেখানেই যান না কেন আপনি বলবেন ডেট্রিক্স আছে, আপনি চালু ফোন দেবেন আপনাকে আমি চালু ফোন ফেরত দেবো, কোনো ডেট্রিক্স নেই আমাদের এখানে। মানে দেখা গেলো এই সিপিউ প্রবলেম বা এমসির প্রবলেমে, সিপিউ এমসির প্রবলেমে ফোন যদি চালু থাকে আমরা চালু ফোনই ফেরত দেবো, কিন্তু আমরা কোনো ডেট রিক্স অব্দি নিই না। এবার দেখা গেলো যে কোনো ফোনের সিপিউটাই পুরো খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে রিক্স লাগবে, সেটা আমরা বলে দেবো। তো আমাদের এখানে কোনো ডেট রিক্সও নেই ফোনের, ঠিক আছে। ডেট রিক্স বলতে যে কাস্টমার কোনো রিপেয়ারিং করতে ফোন নিলাম, তো ফোন নেওয়ার পরে ওটা ডেট হয়ে গেলো আমাদের কাছে, এরকম কোনো রিক্স কাস্টমারকে নিতে হবে না, তাদের কাস্টমার ডেটা থাকে, পার্সোনাল ডেটা থাকে। যদি একান্ত যদি ডেট হয় তাহলে যদি সিপিউ খারাপ থাকে তবে ডেট হতে পারে, বা সিপিউ এমসি যদি খারাপ থাকে তবে ডেট হতে পারে, কিন্তু তাও ক্ষেত্রে আমরা কোনো ডেট রিক্স নিই না, আমরা নিজের রিক্সে পুরো কাজ করি। আচ্ছা ঠিক আছে, কাস্টমার কোনো ডেট রিক্স নেই, কাস্টমার চালু ফোন দেবে আমরা চালু ফোনই ফেরত দেবো, কাজ কমপ্লিট করে চালু ফোনই ফেরত দেবো, আমাদের এখানে কোনো ডেট রিক্সও নেই। মানে আমাদের কাজের এতটাই সাকসেস যে আমাদের কোনো এখানে ডেট রিক্সের কোনো সম্ভাবনাই নেই। অন্য আপনি যেখান থেকে খুশি কাজ করেন না কেন আপনাকে আগেই বলবে, নোট 10 প্রো বা পোকো এক্স টু কিছু প্রবলেম হলে আগে ডেট রিক্স নিতে হয়, ফোনটা কিন্তু চালু নাও হতে পারে, কিন্তু আমাদের এখানে আমরা কথা বলি না, আমরা 100% চালু করে দিই। আর আইফোনের ক্ষেত্রে কি কি কাজ করা হয়? আইফোনের ক্ষেত্রে সব ফেস আইডি থেকে শুরু করে ব্যাটারি প্রবলেম হচ্ছে আর কি, আপডেট করার পর আপডেট করার পর গ্রিন লাইন ওগুলো আমরা 1500 টাকা করে নিচ্ছি। আপনি বসে থেকে শুধু কিছু না, ডিসপ্লেতে একটা জাম্পার করতে আপনারা তো ইউটিউব চেক করেই নিচ্ছেন, দেখে নিচ্ছেন প্রবলেম কি হচ্ছে। আইফোন 13-14 যে প্রবলেমগুলো হচ্ছে, ডিসপ্লের উপরে একটা খালি জাম্পার করতে হচ্ছে আমাদের, জাম্পারটা করে দিলে আমরা 1500 টাকা করে নিচ্ছি, ঠিক আছে, হয়ে যাচ্ছে সাকসেস। আপনাদের আমি প্রাইসটাও বলে দিলাম, আমরা 1500 টাকা করেই নিচ্ছি কাজ, যবে থেকে শুরু করেছি 1500 টাকা, কোনো জায়গায় 4000-5000 অনেকে ডিসপ্লের দামও নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের ফিক্সড প্রাইস 1500 টাকাই, ফ্ল্যাট প্রাইস। হ্যাঁ, সে যে কোনো মডেলই দিন আপনি। এই যে বোর্ডটা আমাদের সিপিএমসি বসানো হয়ে গেছে, আর এই যে আগের বোর্ডটা এর থেকে তুলে, হ্যাঁ এই যে ভাঙা বোর্ডটা, এবারে আমরা চালু করে দেখবো ফোনটা চালু হচ্ছে নাকি। এবার দেখাচ্ছি আমরা ফটো এবং লিনে নেব, আইএমআই নাম্বারটা, আইএমআই নাম্বারটা, হ্যাঁ যে এক আছে কিনা,
এবারে দেখুন এরকম যদি কোনো ভাঙা ফোন থাকে তো এই ফোনে তো ডেটা রিকভারি আপনাদের অনেক ডেটা থাকে, যেগুলো আমরা এই কদিন কাজ করে যে এক বছরে বুঝলাম কাস্টমারের প্রচুর ডেটা, ফোনের ইম্পর্টেন্ট নেই কিন্তু ডেটার ইম্পর্টেন্ট আছে, অনেক বেশি থাকে, অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে ফোনের ডেটা, অনেক নাম্বার থাকে, অনেক ফটোস থাকে যেগুলো দরকার থাকে আর কি, ডেটা থাকে। তো সেক্ষেত্রে আপনি দেখুন এরকম কন্ডিশনে ফোনও আমরা রেডি করে দেবো। কথা বলছিলাম এই যে রিয়েলমি 5 এর এগুলো হচ্ছে কপি ডিসপ্লে, এগুলো আপনি মার্কেটে পেয়ে যাবেন, কিন্তু এই যে গ্লাসের কোয়ালিটিটা থাকে দেখুন এখানে ব্লু, এখানে ব্লু, এগুলো হচ্ছে কপি ডিসপ্লের মেইন সাইন, ঠিক আছে, এই উপরে ব্লু থাকবে, একটু ভালোভাবে দেখালে বুঝতে পারবেন, হ্যাঁ উপরে দেখে দেখুন ব্লু আছে, এই ব্লুটা থাকবে কপি ডিসপ্লে মেইনলি। আর এই যে ডিসপ্লে কোয়ালিটি, এই ডিসপ্লে হচ্ছে প্রতি মাসে মাসে আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতে হবে, একটু চাপ লাগলে লাইন চলে আসছে ডিসপ্লে, তারপর আপনাকে 3 মাসে গ্যারান্টি দিচ্ছে ঠিকই, ডুপ্লিকেট ডিসপ্লে অনেক কোম্পানি দিচ্ছে, মাস্টার্ডের কম্বো আছে যেমন, ওগুলো 3 মাসে গ্যারান্টি দিচ্ছে, কিন্তু এই উপরে গ্লাস কোয়ালিটি এতটাই খারাপ যদি আপনি টোকা মানে তাও ডিসপ্লে ভেঙে যাবে। তো এবার ওই ডিসপ্লে দিয়ে লাভ নেই, তখন আপনি দোকানে নিয়ে যাবেন ভেঙে ফেলেছেন, কিন্তু অরিজিনাল ডিসপ্লে আপনি যদি হাত থেকে ফেলে দেয় এখন ভাঙবে না, আর ঠিক আছে, এই যে এই যে ডুপ্লিকেট ডিসপ্লে, এই যে মার্কেটে যেগুলো ফার্স্ট ক্রয় বলে বিক্রি হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্স্ট ক্রয় বলতে পারেন, এগুলো ওয়ারেন্টি দিয়েও আসে অনেক, ঠিক আছে, এগুলোই বলছিলাম 1500 টাকা করে লোকে লাগিয়ে দিচ্ছে 3 মাসের গ্যারান্টি, কিন্তু আমাদের কেনা পড়ে, হ্যাঁ এগুলো 440-450 এরকম করে কেনা পড়ে, এগুলো হচ্ছে ফার্স্ট ক্রয়, ঠিক আছে। এবার আপনাকে আমি অরিজিনাল দেখাবো, অরিজিনাল আসে এরকম উইথ ফ্রেম, উইথ ফ্রেমে আসে, হ্যাঁ একদম অরিজিনাল, একদম উইথ ফ্রেম আসবে এগুলো, ঠিক আছে, আচ্ছা অরিজিনাল একদম উইথ ফ্রেম, এগুলো উইথ ফ্রেমে থাকে প্রত্যেকটা, একদম প্রত্যেকটা উইথ ফ্রেম অরিজিনাল, ঠিক আছে, এরকম কোম্পানি বারকোডও লাগানো আছে, তো চাবির চাপে কখনো ড্যামেজ হয়, আপনি যদি ফোন যদি পিঠের তলায় রেখে শুয়েও পড়েন তাও ভাঙবে না ডিসপ্লে, কিন্তু এগুলো হালকা চাপে ভেঙে যাবে। কিছু ব্যাটারি দেখাবো আমি, ঠিক আছে, তো আমাদের কাছে এগুলো হচ্ছে কি ডুপ্লিকেট ব্যাটারি, মার্কেটে সব থেকে ভালো চলছে এগুলো মোবিলের ব্যাটারি, ঠিক আছে, এগুলো আমাদের কাছে এত মডেল স্টকে আছে, আর অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে আছে, ঠিক আছে, অরিজিনাল ব্যাটারি বেশি স্টক রাখা নেই, কিন্তু তাও আমি মোটামুটি দেখাতে পারবো, অরিজিনাল ব্যাটারি তো তুলে রাখা যায় না কারণ কোম্পানি ওয়ারেন্টি শেষ হয়ে যাবে, এগুলো তাও আমি আপনাদের কিছু দেখাবো। ভিভোর এই আমাদের অরিজিনাল ব্যাটারি দেখুন, যারা অরিজিনাল ব্যাটারি জানে, হ্যাঁ যারা জানে, এগুলো ভিভো V17 প্রোর ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারিটা সব থেকে বেশি এখন আমাদের চলছে, জন্য তুলে রাখা, এবং কোম্পানির অরিজিনাল ব্যাটারি দেখুন, ঠিক আছে, আমাদের সার্ভিস সেন্টার বিলিং এরিয়া আছে, সব কম্পিউটার যাবে, কিন্তু এরকমই সেম দেখতে মার্কেটে কপি পাওয়া যায়, যেটা আপনাদের জন্য আমি নিয়ে এসে রেখেছি, ঠিক আছে, সেটা আমি দেখাবো। ভিভো এগুলো খারাপ হবে না, এগুলো ঠিকঠাক, এগুলো খারাপ হবে না, তাই বলছি না, অরিজিনাল ব্যাটারি আমরা, এগুলো অরিজিনাল ব্যাটারি কোম্পানি 3 মাসের ওয়ারেন্টি দেয়, আমরা 6 মাসের ওয়ারেন্টি দিয়ে কোম্পানি অরিজিনাল ব্যাটারি দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, আর এই হচ্ছে মার্কেটের কপি ব্যাটারি, কিন্তু দেখতে সেমি, কিন্তু এগুলো কপি, দেখুন ফিটনেসটা দেখুন কত পাতলা, এটা আপনাদের জন্য আমরা এনে রেখেছি দেখানোর জন্য, যে মার্কেটে সেম দেখতেই ব্যাটারি পাওয়া যায় কিন্তু কপি, ঠিক আছে, এই দেখুন কত পাতলা ব্যাটারিটা, এগুলো হচ্ছে কপি ব্যাটারি, হ্যাঁ এই ব্যাটারিগুলোর দাম মার্কেটে 300-350 টাকা করে ব্যাটারির দাম, কিন্তু এগুলো 1200-1500 টাকা এরকম করে দাম আছে ব্যাটারির, এগুলো ডিফারেন্স আছে, বালকে কাজ করবেন, বালকে কাজ করবেন, হ্যাঁ বালকে কাজ, বালকে কাজে আমাদের খুব একটা ডিফারেন্স হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম অরিজিনালের কাজ আমাদের নিজেদেরই 100-200 টাকার বেশি প্রফিট থাকে না পার মডেলে, তো সেক্ষেত্রে খুব বেশি ডিসকাউন্ট হবে না, কিন্তু যা পাবেন অরিজিনাল জেনুইন কাজই পাবেন। দেখাবো ওপোর ব্যাটারি, ওপো বা ওয়ান প্লাসের ব্যাটারি, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়াই যায় না, সেগুলো আমি আপনাদের দেখাবো এখন, রেডমি নোট 11 প্রো প্লাস BMYC, এগুলো হচ্ছে 1500-1600 টাকার মধ্যে ব্যাটারি চলে আসবে, কোম্পানির কাছেও এখন কিছু মডেলে ব্যাটারি বন্ধ করে, নোট 7 প্রো, নোট 8 প্রো, এগুলো আমাদের কাছে কিছু মডেল এখন অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে স্টকে নেই, কিন্তু আমাদের কাছে 10-15 পিস করে হয়তো এখন অ্যাভেলেবেল আছে বর্তমানে, তো আপনাদের মোটামুটি ব্যাটারি দেখলাম, সব দেখানো তো সম্ভব নয়, আমি মোটামুটি একটা আপনাদের আইডিয়া দিয়ে দিলাম পুরো ব্যাটারি ভর্তি স্টক আছে, এদিকে স্যামসং আছে, স্যামসং এর সব থেকে বেশি যেগুলো ব্যাটারি চলছে সেগুলো হচ্ছে কি, যেগুলো সব থেকে ফ্ল্যাগশিপ মডেলে ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে কি S10 প্লাস, এই যে একদম কোম্পানির অরিজিনাল ব্যাটারি, একদম S8 এর ব্যাটারি আছে, এটা কোম্পানির, হ্যাঁ কোম্পানির একদম অরিজিনাল ব্যাটারি,
একদম কোম্পানির অরিজিনাল ব্যাটারি আছে, আমাদের এরকম অরিজিনাল ব্যাটারি কাজ হয়, এগুলো ডুপ্লিকেট লাগালে চার্জ হয় না, চার্জিংয়ের প্রবলেম হয়, অনেক সমস্যা হয়। তারপরে কিছু অরিজিনাল সাপোর্ট দেখাবো আপনাদের, যেগুলো এখন সব থেকে বেশি প্রবলেম হচ্ছে, যেগুলো আপনারা দোকানদাররা বলুন বা কাস্টমার বলুন, যারা সব থেকে বেশি হচ্ছে। স্যামসংয়ের কিছু মডেলে যদি চার্জিং পোর্ট চেক করেন, দেখবেন চেঞ্জ করেন, নেটওয়ার্ক উড়ে যাচ্ছে, নেটওয়ার্ক থাকছে না, কিন্তু আমাদের কাছে সব অরিজিনাল একদম, যারা চেনেন তারা তো বলেই দেবেন আমাদের কাছে এখন বর্তমানে প্রায় 50-70 লাখ টাকা ডিসপ্লে স্টকে আছে, অ্যাভেলেবল আছে, মিনিমাম 50-70 লাখ টাকা ডিসপ্লে অ্যাভেলেবল স্টকে আছে। আচ্ছা, আমাদের কাছে এখন প্রায় 5000+ মডেল অরিজিনাল ডিসপ্লে আছে। আচ্ছা, Realme 7 Pro। আচ্ছা, কার্ভ ডিসপ্লে ঠিক করা হয়? হ্যাঁ, কার্ভ ডিসপ্লে গ্লাস চেঞ্জ এখন আমাদের রিক্সে করছি আমরা। কার্ভ ডিসপ্লে যদি গ্লাস চেঞ্জ আমাদের রিক্সে করা, যে ডিসপ্লের দাম তার 50% প্রাইসে আমাদের তাদের কাস্টমারকে নতুন ডিসপ্লে লাগিয়ে দেবো আমরা। আচ্ছা, ঠিক আছে। আর যদি কার্ভ ডিসপ্লে শুধু গ্লাস চেঞ্জ করতে হয়, কাস্টমার রিক্সে 1500 টাকা নিচ্ছি আমরা, আমাদের রিক্সে 3000, 3500, 4000 মডেলের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ঠিক আছে। আর যদি কাস্টমার যদি চায় যে আমি গ্লাস চেঞ্জ করাবো না, S23 S23 Ultra আপনি গ্লাস চেঞ্জ করাতে চান না, তো ডিসপ্লে প্রাইসের 50% দিলে আপনাকে আমি নতুন ডিসপ্লে দিয়ে দেবো। তাই নাকি? একদম নতুন ডিসপ্লে আপনাকে দিয়ে দেবো, ব্র্যান্ড নিউ ডিসপ্লে দিয়ে দেবো, কিন্তু আপনাদের আগের ডিসপ্লেটা ভালো থাকতে হবে। আচ্ছা, ভালো থাকবে, গ্লাস ব্রোকেন যদি থাকে আমাদের রিক্সে আপনাদের আপনি গ্লাস চেঞ্জও করে নিতে পারেন, বা চাইলে নতুন ডিসপ্লে আমি দিয়ে দেবো 50% প্রাইসের ডিসপ্লে। দেখুন, ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল আছে, অনেক ফোনে ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সাইড ফিঙ্গারপ্রিন্ট, যা ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়, আমাদের কাছে মোটামুটি স্টক পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এখানে অনেক ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনি মোটামুটি স্টক পেয়ে যাবেন, এগুলো সব ফিঙ্গারপ্রিন্ট আছে আমাদের। ঠিক আছে, তো দেখালাম এগুলো আমি আপনাদের। এবার একটু ডিসপ্লে দেখাবো যেগুলো উইদাউট ফ্রেম আছে, সবসময় কোম্পানির এরকম সিলপ্যাক আছে না, কখনো কখনো লুজ ডিসপ্লেও আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবসময় এরকম সিলপ্যাক আছে না, কারণ একটা ডিসপ্লে 5-6-7 মডেল লাগে। এ দেখুন অরিজিনাল, অরিজিনাল ডিসপ্লে আপনারা কি করে বুঝবেন যে আপনাকে অরিজিনাল দিচ্ছে কিনা? এখানে ক্যামেরার সামনে দেখুন, এই ডুপ্লিকেট ডিসপ্লে রিংটা বড় হবে, এটার রিংটা বড় হবে, রিংটা বড় হবে, কিন্তু অরিজিনাল ডিসপ্লে তো একদম পারফেক্ট রিং থাকবে। আচ্ছা, ঠিক আছে, রিং পারফেক্ট থাকবে, আপনার কোয়ালিটি ডিসপ্লে আগের মতন হবে, কিন্তু অনেকে দিচ্ছে এরকম সেম ডিসপ্লে, ডিসপ্লে 3 মাসের ওয়ারেন্টি দিয়েও দিতে পারবে কিন্তু আপনাকে, কিন্তু ওগুলো হচ্ছে কি ফার্স্ট কপি হতে পারে, অরিজিনাল প্রফিট মিস হলে পরে তো আপনার দেওয়ার কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, কারণ ডুপ্লিকেট ডিসপ্লে আমাদের 500-600 টাকা করে কেনা পড়ে, আমি যদি মানে 50% প্রফিট বা 80-90% পাবেন, তো 1000-1200 টাকা মতন প্রফিট হচ্ছে না, আমাদের একটা মালে 500-600 টাকা করে প্রফিট, কিন্তু আমাদের অরিজিনাল ডিসপ্লে লাগে 200-250 টাকা করে, কারণ ম্যাক্সিমাম আমরা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে দিই, কারণ এই ডিসপ্লেটা আপনি সার্ভিস সেন্টার চেঞ্জ করতে গেলে 6500-6500 টাকা দাম আছে। আর এখানে এখানে ধরো এখন 3000-2600, 2700 টাকা এর মধ্যেই হয়ে যাবে, 50% প্লাস এরকম, কিন্তু সব মডেলের, কিন্তু অ্যামোলেড ডিসপ্লেতে 5000 টাকার নিচে যে অ্যামোলেড ডিসপ্লে থাকে ওগুলো আমাদের থাকে 150 টাকা, ওগুলো আপনি কিছু ডিসকাউন্ট করতে পারবেন। দামি মডেল করছেন S22, S22 Ultra, S23, এগুলোর ক্ষেত্রে 3-4000-5000 টাকা ডিফারেন্স থেকে দাম কম হবে। সার্ভিস সেন্টার থেকে আমি যদি আমাদের কাছে কোনো মাল অ্যাভেলেবল না থাকে, আমি আপনার ফোন নিয়ে সার্ভিস সেন্টার দিয়ে করিয়ে নিয়ে এসে দেবো, তাও আপনার থেকে আমি 200 টাকা কম নেবো। তাও আপনার 200 টাকা, যেহেতু আমি বলেছি যে কম নেবো, যদি কম নেবোই আমি, যদি সেম প্রাইস যদি আমার যদি 200 টাকা লসও হয়, তাও আপনাকে আমি ফোন করিয়ে দেবো, যদি অ্যাভেলেবেল নাও থাকে আমি সার্ভিস সেন্টার নিজেকে করিয়ে নিয়ে আসবো, 200 টাকা আপনাকে লসে দেবো, যেহেতু সার্ভিসটা মেন ব্যাপার আর কি, এটাই বলা। দূর থেকে আসবেন, ঠিক আছে, আপনি আমাদের থেকে জেনুইন অরিজিনাল জিনিসটাই নিয়ে যাবেন, মার্কেটে কোনো ঠকাঠকির ব্যাপার নেই এখানে কিছু, এটাই আমার বাড়ি, এটাই আমার দোকান বলতে পারেন। ভিভো S1, তো S1 এর ডিসপ্লে আপনি সার্ভিস সেন্টারে প্রত্যেক স্টক আছে, দেখো প্রত্যেক স্টক এখানে, প্রত্যেক সব মডেলের স্টক আছে, পুরো দোকানে স্টক আছে আমাদের, পুরো দোকানে গোডাউন হয়ে গেছে আর কি, পুরো দোকানে স্টক ভর্তি। ঠিক আছে, ভিভো S1 এর ডিসপ্লে দেখুন,
একদম কোম্পানিরই আছে, সিল প্যাক, এরকম বারকোড আমি দেখিয়ে দেবো, এটাতেও বারকোড আছে, কিন্তু সব মডেলে বারকোড সবসময় আসে না, ঠিক আছে। এই যে বারকোড নিচে আছে এটার, আমরাও জানি দোকানদারও জানে, আপনাকে গ্যারান্টি দিতে পারবে না, তো আপনাকে আমি একটা ডিফারেন্সের জন্য একটা আমি আপনাকে দেখিয়ে দেবো যে অরিজিনাল ডুপ্লিকেট কেমন দেখতে হয়। দেখুন এটা হচ্ছে ওপো রেনো সিক্স, এটা ওপো রেনো সিক্স, এই ডিসপ্লেটা তিন চারটে মডেলে লাগে, ওয়ান প্লাসেও লাগে একটা মডেলে, ঠিক আছে। তো এই ডিসপ্লেটা হচ্ছে অরিজিনাল আমাদের, ঠিক আছে, একদম কোম্পানি অরিজিনাল, কোম্পানি বলতে পারেন এখন ইউজ করেনি, এখানে এইখানে বার করতে থাকে এটা, আবার এই যে কোনায় বারকোড আছে, খুব ভালো মতো দেখলে, হ্যাঁ এটা খুব ভালো মতো দেখলে বোঝা যাবে, ঠিক আছে, এটা বারকোড আছে। তো ডুপ্লিকেটও অনেক কোম্পানি বারকোড দিয়ে দেয়, সেটা আছে কিনা আমি চেক করেছি, এটা হচ্ছে ডুপ্লিকেট ডিসপ্লে, ডুপ্লিকেট ডিসপ্লে, এই দেখুন এগুলো এতগুলো মডেল লাগে, আর এই পিছন দেখুন উঁচু, আর এই ডিসপ্লে আপনাকে মার্কেটে সবাই লাগিয়ে দেবে, ক্যামেরা সাইডের রিংটা দেখুন একটু ডিফারেন্স, অনেক বড়, হ্যাঁ অনেক বড় একটু ডিফারেন্স হচ্ছে, এটা দেখুন একদম পারফেক্ট, আর শাইনিং দেখেও বোঝা যাচ্ছে দুটো যে আলাদা, এটা তো অনেক বড় মডেলের জন্য না একটা, হ্যাঁ এবার এগুলো অনেকগুলো মডেল, অনেকগুলো মডেল লাগে, এগুলোই আপনাকে মার্কেটে লাগিয়ে দেবে, এগুলো আমাদের কেনা 3,000 টাকা, তো এগুলোই আপনাকে মার্কেটে 3,000, 4,000, 5,000 টাকা লাগিয়ে দেবে ডুপ্লিকেট বলে, কিন্তু আমাদের অরিজিনাল হিসেবে আমরা 6,500 টাকা, 6,000 টাকা প্রাইস নিই, সার্ভিস সেন্টারে 1,500 টাকা ডিফারেন্স হয় মডেলে, আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট ডিসপ্লে মার্কেটে, এটা দেখুন কোনো বারকোড নেই, এখানে বারকোড নেই, মোটামুটি দু চারটে করে স্টক আমি দেখাচ্ছি, বেশিরভাগ ফুল সেটই আছে, দেখুন নোট 20 আল্ট্রা ডিসপ্লে, মোস্ট ডিমান্ডিং, হ্যাঁ নোট 20 আল্ট্রা ডিসপ্লে, দেখুন সব ইনস্টা স্টক পাবেন এগুলো, মোটামুটি স্টক আমাদের কাছে আছে, কোটির উপর স্টক আছে তো আপনার কাছে, হ্যাঁ আমাদের কাছে প্রায় 70-80 লাখ টাকার এখন ডিসপ্লে স্টক আছে মিনিমাম, হ্যাঁ এই দেখুন S22, আচ্ছা আমাদের কাছে এরকম ডিসপ্লে পাবেন, ঠিক আছে, সব মোটামুটি এরকম ডিসপ্লেই আছে, S21 এর ডিসপ্লে দেখুন একদম কোম্পানি স্টক, যে মডেল বললো আমি সেই মডেল আইফোনের ডিসপ্লে দিয়ে দেবো, 15 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স যা বলবেন তাই দিয়ে দেবো আমি, ঠিক আছে, iPhone 13 এর ডিসপ্লে আছে, ঠিক আছে, আমাদের কাছে প্রচুর স্টক আছে, যা বলবেন সব পেয়ে যাবেন, হ্যাঁ আইফোনের মোটামুটি স্টক আছে, iPhone 12, আইফোনের ব্যাক গ্লাস ভেঙে গেলে কি ঠিক করে যায়, হ্যাঁ আইফোনের ব্যাক গ্লাস গুলো ঠিক করা যায়, আমি দেখি সেটাই দেখাবো এখন আপনাদের, যে ফোল্ডিং ফোন গুলো আছে, ফোল্ডিং ফোন গুলো হিঞ্জ গুলো যে প্রবলেম হচ্ছে অনেক সময় খুলছে না, অর্ধেক আটকে যাচ্ছে, ওগুলো আমাদের কাছে নিয়ে আসবেন, ওগুলো আমি সলভ করে দেবো, ফোল্ডের সব প্রবলেম সলভ হয়ে যাবে, ডিসপ্লে চেঞ্জ করা আমাদের কাছে স্যামসাং এর ফ্লিপ ফোল্ডের সব ফ্রেম সময় ডিসপ্লেও পেয়ে যাবেন, শুধু অর্ডার দিতে হবে, আমাদের অর্ডারের নিয়ম হচ্ছে 500 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আমাদের, আমি আপনাদের যত দামি ডিসপ্লে হোক আমি আনিয়ে রাখবো, আচ্ছা শুধু 500 টাকা আপনি অ্যাডভান্স করবেন, যত দামি ডিসপ্লে আমি লাগিয়ে রাখবো, আপনি সামনে দেখবেন ডিসপ্লে, আপনার যদি ডিসপ্লে পছন্দ না হয় 500 টাকা রিটার্ন নিয়ে আপনি চলে যাবেন। আমার কাছে আগের বারও দেখেছিলাম ওপো, ভিভো, রিয়েলমি, স্যামসাং সব ক্যামেরা দেখেছিলাম, এবার কিছু আইফোনের ক্যামেরা আপনাদের দেখিয়ে দেবো, আইফোনের মধ্যে এই যে iPhone 12, ঠিক আছে, iPhone 11 Pro Plus 11 সব ক্যামেরাই আছে, আমি ফেস আইডি সমেত উইথ ফেস আইডি আমি আপনাকে একটা ক্যামেরা, ফেস আইডি কাজ করছে না যদি এমন কোনো, ফেস আইডি কাজ করবে, ফেস আইডি আলাদা, ওটা আলাদা সিস্টেমে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা যদি কেউ চেঞ্জ করে ফ্রন্ট ক্যামেরা কাছে পেয়ে যাবেন, ঠিক আছে, পুরো সেট পেয়ে যাবেন, হ্যাঁ পুরো সেট, এই যে দুটো ফ্রন্ট ক্যামেরা, একটা আইআর ক্যামেরা, একটা ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে, আর এই যে ফেস আইডি সেন্সর, ঠিক আছে, এগুলো ফেস আইডি গুলো চেঞ্জ করে যেগুলো করতে হয় সব কাজই আমাদের এখানে অরিজিনাল, হ্যাঁ এগুলো সব অরিজিনাল আমাদের, এগুলো ম্যাক্সিমামে আইফোনে সেট রিমুভই আসে, অরিজিনাল মানে সেট রিমুভ, আইফোন তো আলাদা করে কোনো মাল বিক্রি করে না, ম্যাক্সিমামে সেট রিমুভই আসে, ঠিক আছে। এবার আমি আপনাদের কিছু আইফোনের দেখাবো, এই দেখুন আইফোনের যে ওয়াটারপ্রুফ সিলগুলো, ঠিক আছে, আমরা আইফোনের বডি বডি বা ব্যাক গ্লাস যেগুলো ভেঙে যায়, ভেঙে গেলে চেঞ্জ করতে হয়, ওগুলো চেঞ্জ করার পরে ওয়াটারপ্রুফ আর থাকে না, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে খতম হয়ে যায়, হ্যাঁ ওয়াটারপ্রুফ আমরা করে দেবো, হ্যাঁ ওয়াটারপ্রুফ করে দেবো বললে পরে আমি লাইভ আপনাকে জলে চুবিয়ে দেখিয়ে দেবো ফোন, তাই নাকি, যে ওয়াটারপ্রুফ হয়ে গেছে, এই দেখুন ওয়াটারপ্রুফ টেপ, ঠিক আছে, আর এই যে আমাদের কাজ হয়েছে, এটা প্রপারলি কাজ করে, মানে হ্যাঁ প্রপারলি কাজ করবে, আমি চেক করে আপনাকে দেবো, আচ্ছা 13 এর কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করতে দিয়েছিল, এই যে কাস্টমার ডিসপ্লে, এই আইসি সোয়াইপ করে আমরা নতুনটাই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো ডিসপ্লে এরর মেসেজ নেই, আমরা এই ডিসপ্লে, এই যে আইসি সোয়াইপ করা আছে এখানে, আপনি দেখলেই বুঝতে পারবেন, এই আইসিটা তুলে আমরা সোয়াইপ করে বসিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, এই কাস্টমারের পাসওয়ার্ড আমি জানি না, ডেটা আছে, এটা দেখালাম না, এটা আবার নেক্সট দেখে নিন, এটাও আমরা ডিসপ্লে চেঞ্জ করাই, দেখুন ডিসপ্লে আইসি, এই ওখানে রিবলিং, মানে ম্যাসিভ লেভেলে কাজ হয় এখানে, কি এখানে যা হবে সব জেনুইন কাজই হবে, আপনি যেরকম বলবেন আমি সেরকম করে দেবো, ঠিক আছে, এখানে কোনো এরর মেসেজ নেই, আচ্ছা কোনো এরর মেসেজ নেই, ঠিক আছে। এই আইফোন দেখছেন, আইফোনের কাস্টমার ব্যাটারি চেঞ্জ করেছিল আগে, তার জন্য এই অবস্থা, এবার আমরা এই ব্যাটারিটা রিপ্লেস করলাম, তো ব্যাটারি রিপ্লেস করার পরে
কাস্টমার একটা ব্যাকগ্লাস ব্যাটারি ব্যাকগ্লাস চেঞ্জ করতে গিয়ে ব্যাটারিটা লিক করে ফেলেছিল, তো সেই জন্য কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা ব্যাটারি সেলটা খালি চেঞ্জ করেছি, এখনো প্যাকিং করা হয়নি। এই যে আমাদের এখনো এটা এটা সিল হবে, ব্যাটারি কানেক্টার টেপ হবে, এখন অবধি ব্যাটারি যে হেলথ আছে হেলথ আপনারা দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, হেলথ আছে সার্ভিসে, ঠিক আছে, ব্যাটারি হেলথ সার্ভিসে। তো এখন কত পার্সেন্ট আছে দেখা যাবে, দেখুন আইফোনে ব্যাটারি 68% আছে। তো আপনাকে লাইভ আমি বুস্ট করে ব্যাটারি চেঞ্জ করেছি আমরা। এবার আমাদের তো হেলথটা বাড়াতে হবে, হেলথটা তো 69 পড়ে আছে এখানে। তো কাস্টমার এটা ব্যাকগ্লাস চেঞ্জ করতে গেছিল কোথাও, তো সেখানে ব্যাকগ্লাস চেঞ্জ করতে ব্যাটারিটা লিক হয়ে যায়, এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, তো এখানে 69 শো করছে, কিন্তু সিস্টেমে আমাদের 73 শো করছে ব্যাটারি লাইফ। তো এখানে এবার আপনি যদি সেকেন্ড আইফোন কেনেন, তো এখান থেকে ব্যাটারি লাইফ আপনি চেঞ্জ চেক করতে পারবেন। আচ্ছা, 73% আছে ব্যাটারি হেলথ। তো এটা আমি আপনাদের লাইভ আমরা চেঞ্জ করে দেখাচ্ছি ব্যাটারি। এবার কি করা হবে? তো এবার আমরা ব্যাটারিটা প্রোগ্রামিং করব। তো আগে আমরা এই টুলসটাই করতাম, এই টুলসটা কিছু প্রবলেম হচ্ছে বলে এখন এই টুলসটা আমরা ইউজ করছি না। তো এখন আমরা নতুন টুলস ইউজ করছি, নিউ টুলস। তো এখন আমরা এটা কানেক্ট করে ফেললাম এই ব্যাটারিটা মেশিনের সাথে, আর এই মেশিনের একটা তার আমরা ফোনের সাথে কানেক্ট করে ফেললাম। তো এবার আমরা এটা কি করে বুস্ট করব সেটা দেখাবো। তো আইফোনটা চালু হয়ে গেছে ব্যাটারি ছাড়াই, ঠিক আছে, এই মেশিনের দ্বারা চালু হয়েছে ব্যাটারিটা। তো এখন ব্যাটারি হেলথ আমরা করব কত, 100%। তো এখানে আছে 72%, এখানে 70 যা বলবেন তাই হয়ে যাবে, 65। হ্যাঁ, যেটা বলবেন সেটাই আমি এখানে 95 95 যা বলবেন, 95 আমি এখানে করে দিচ্ছি, 96 100 করে দিন, 100 এর উপরেও করা যায়। আচ্ছা, 100 এর উপরে করা যায়, হ্যাঁ, 100%। এবার এখানে ব্যাটারি সার্কেল কত সার্কেলে চার্জ হয়েছে ব্যাটারিটা, ঠিক আছে, সেটাও আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি 100% ব্যাটারি হেলথ করে, আচ্ছা, ব্যাটারি সার্কেল আমি 4-5 করে দিলাম, 0 করব না, আমি 4-5 করে দিচ্ছি। আচ্ছা, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। ফোনটা আমি অফ করে দিলাম। অফ করে অন করে দেব, অফ করে কানেক্ট করলাম, ফোন এমনি চালু হয়ে যাবে, অন করে দিলাম। আচ্ছা, ফোনটা চালু করলাম, ব্যাটারি হেলথ আমরা চেক করব, একটু যা সময় লাগবে, সময় তো একটু লাগবে। হয়ে গেছে, ফোন চালু হয়ে গেছে। এবার কম্পিউটার স্ক্রিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কানেক্ট হয়ে গেছে, দেখুন ব্যাটারি হেলথ 100% হয়ে গেছে এটা। আচ্ছা, ব্যাটারি হেলথ 100%, ব্যাটারি হেলথ আমি 100% করেছি, 100% হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ব্যাটারি হয়ে গেছে। আচ্ছা, এই যে চার্জিং, এখান থেকে দেখে দিন, হ্যাঁ হ্যাঁ, চার্জিং যে টাইম আছে সার্কেল, এটা 6 টাইম করেছিলাম, এখানে 6 টাইম শো করছে, এখানে 100%, ঠিক আছে, ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে। অ্যাবাউট ফোন, এটা কি ব্যাটারি সার্ভিস শো করছে, সফটওয়্যার করতে হবে। এবার আমি এটাকে সফটওয়্যার করে আমি দেখাচ্ছি, ঠিক আছে, সফটওয়্যার হতে সময় লাগবে একটু, সফটওয়্যারটা হয়নি, আর ব্যাটারি হেলথ এবার সিস্টেম থেকে এটা চেঞ্জ হবে, সার্ভিস আছে, 100% এক্ষুনি হয়ে যাবে, জাস্ট একটু সফটওয়্যার করতে হবে। এটা এখন সফটওয়্যার ফেলে আমাদের ডাউনলোড করাই আছে, এবার ফ্ল্যাশিং করে দেবো আমরা ব্যাটারি, যে সফটওয়্যার করলে পরেই হয়ে যাবে। এবার সফটওয়্যার করে দিতে কোনো ফোনে কোনো প্রবলেম হবে? তো ফোনে কোনো প্রবলেম হবে, এটা কোম্পানির মানে অ্যাপলের অথরাইজড সফটওয়্যার ছাড়া অ্যাপল সফটওয়্যার হয় না, আচ্ছা, থার্ড পার্টি সফটওয়্যার বা কিছু এগুলো হয় না, অ্যাপলের অরিজিনাল সফটওয়্যারই হবে, ঠিক আছে। তো আমরা ব্যাটারি যে হেলথ আছে ওটা ফ্ল্যাশিং এর টাইমে, ওটা আমরা যেটা ফিক্স করেছিলাম সেটা এখন চেঞ্জ হয়ে যাবে, এটা ফ্ল্যাশিং হলে এটা ব্যাটারি পার্সেন্টেজটা হয়ে যাবে, ফ্ল্যাশিংটা হোক, ততক্ষণে আমরা আপনাদের অন্য যে কাজ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, লাস্ট এটা আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা, এই কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি আইফোনের বডি চেঞ্জ করেছিলাম, ঠিক আছে, তো এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আইফোন 14 আছে, ডিসপ্লে চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয়েছে, ব্যাকগ্লাস চেঞ্জ হয়েছে, এই পুরো ভিডিওটাই আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের চ্যানেল ভিজিট করবেন, তাহলে চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পাবেন, আপনাদের সমস্ত কাজ আপনি লাইভ এখানে দেখতে পারবেন। এই যে আমাদের একটা চ্যানেলের নাম, ঠিক আছে, 2.91k সাবস্ক্রাইবার আছে আমাদের। তো এটা আমাদের চ্যানেলের নাম, এই আমাদের হচ্ছে কি ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে কি 1 নং গুড়দা মালাকার পাড়া শ্যামনগর। আর আমাদের মোবাইল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনারা ফোন করবেন, টোটালটা গাইড করে দেবো, টোটালটা গাইড করে দেবো, আপনি ফোন করবেন, আপনার বাড়ি থেকে ফোন পিক আপ করা থেকে আপনার ফোন ডেলিভারি করা পুরো দায়িত্বই আমাদের, একটা ফোন করবেন খালি, বাদবাকি সার্ভিস আমাদের করেছি একটা, মানে এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি, এটা আইফোন 12। এটার ভিডিও আপনাদের আমি ইউটিউবে পেয়ে যাবেন। এই ফোনটা আমরা ওয়াটার টেস্ট করে দেখাবো, এটার বডি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, জলে চুবিয়ে আমরা দেখাবো, এখনটা আমাদের বডি চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। তো এই বডি ছিল আমাদের আগে, তো এখন চেঞ্জ করে আমরা এটা লাগিয়েছি, নতুন ফ্রেশ বডি চেঞ্জ করা হয়েছে খালি এটা। তো বডি চেঞ্জ হয়েছে, ব্যাটারি বুস্ট হয়েছে, এই পুরো ভিডিওটাই আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আমাদের চ্যানেলে ভিজিট করবেন। তো এটা রিসেন্ট কাজ, এটা আমি জলে চুবিয়ে আপনাদের দেখানো হবে এটা, ঠিক আছে, আপনি আমাদের চ্যানেলে দেখতে পারবেন, আর যদি দাদার চ্যানেলে সম্ভব হয় দাদার চ্যানেলেও আমি দেখাতে পারি, ঠিক আছে। তো এটা আইফোন 12 আছে, তো আমরা করেছি। এবার আমাদের যে ফেসিয়ালগুলো থাকে 100% অরিজিনাল, মার্কেটে যেমন বলে যে কপি ব্যাক প্যানেলগুলো, তো আমাদের কাছে 100% অরিজিনাল একদম কোম্পানির, মানে সেট রিমুভ আসে কোম্পানি, তো অ্যাপেল আলাদা করে বাইরে বিক্রি করে না। তো এটা আমাদের কাজ চলছে এখন, আইফোন 12 আছে এটা, এটা আমরা ফিটিং করছি, উইথ ফ্লেক্স উইদাউট ফ্লেক্স আছে একটা, ঠিক আছে, এটা আইফোন 12 আছে। এবার আমাদের
এই দেখুন আমাদের বডি সব এরকম আসবে, একদম নো ডেন্ট নো স্ক্র্যাচ। আপনি বডি চেঞ্জ করে দেবো, ওয়াটার প্রুফও করে দেবো ফোন, আপনি সব মডেল পেয়ে যাবেন, সব মডেল মোটামুটি পেয়ে যাবেন। আমি দু একটা স্টকে দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো উইদাউট ফ্লেক্স আছে, উইথ ফ্লেক্সও আছে। এই দেখুন এটা হচ্ছে, এটাও 12 এর, এটা 13 এর, এটা 13 এর হোয়াইট কালার, হোয়াইট কালারের মধ্যে একদম অরিজিনাল বডি কোম্পানি, ঠিক আছে। হ্যাঁ, যা কালার বলবেন পেয়ে যাবেন, যে কালার বলবেন পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো আমাদের অরিজিনাল বডি। এবার কিছু অরিজিনাল বডিগুলো আপনি আর দেখলেন, এগুলো আইফোনের। তো এবার ওয়ানপ্লাসে দেখি, ওয়ানপ্লাসের এটা কাস্টমার দিয়েছিল ডিসপ্লে চেঞ্জ করতে, এটা আমাদের ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে, ব্যাক গ্লাস ব্যাক প্যানেল চেঞ্জ করতে। তো এই আমাদের অরিজিনাল ব্যাক প্যানেল, সার্ভিস সেন্টারে 5000 টাকা মতো দাম আছে, আমাদের কাছে একটু কম হবে, মানে অরিজিনাল ব্যাক প্যানেল খুব একটা ডিফারেন্স এই মডেলে আমরা দিতে পারছি না। ডিসপ্লে 13,500 টাকা দাম আছে, আমরা 9,500 টাকা নিচ্ছি, ঠিক আছে। একদম ডিসপ্লে চেঞ্জ কিছু ক্ষেত্রে অনেকটা কম হয়ে যায়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কম হয়ে যায়, কোনো কোনো ডিসপ্লে একটুখানি মানে ডিসকাউন্ট আমি দেবো, সে 200 হোক 500 হোক 2000 হোক 5000 হোক আমি ডিসকাউন্ট আমি দেবো, লাগলে আমি লস করে দেবো। ম্যাক্সিমামটাই অরিজিনালই কাজ, হ্যাঁ আমাদের অরিজিনালই কাজ, ঠিক আছে। ডুপ্লিকেট বললে হয়তো যদি সেই ডিসপ্লেটা ডুপ্লিকেট লাগালে যদি চলে আমরা মনে করি, তাহলেই আপনাকে আমি চেঞ্জ করে দেবো ডুপ্লিকেট, আদারওয়াইজ আমরা চেঞ্জও করে দেবো না, ডুপ্লিকেট লাগাবোই না। আসুসের ডিসপ্লে তো পাওয়া যায় না, আসুসের সার্ভিস সেন্টার তো এখানে নেই লোকালে, তো আমাদের কাছে আসুসের একদম অরিজিনাল ডিসপ্লে পেয়ে যাবেন। এই যে ডিসপ্লে চেঞ্জ করাটা কাস্টমারের সবকিছু ফোনেরই কাজ হয়, সব ফোনেরই কাজ, যা ফোন বলবেন আর কি। ডিসপ্লে ভেঙে যাচ্ছে, এগুলোই প্রবলেম হচ্ছে। আর গেমিং ফোন তো ডেড হচ্ছে বেশি, ডেড হচ্ছে, প্রবলেম হচ্ছে, ডেড বেশি হচ্ছে, হ্যাঁ ডেড বেশি হচ্ছে। সিপিইউ প্রবলেম, সিপিইউ আমরা রিভল্ভ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে সলভ, ঠিক আছে। কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে ভিভো V29, ঠিক আছে, এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, আচ্ছা ঠিক আছে। কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে 50% প্রাইসে আমরা কাস্টমারকে নতুন ডিসপ্লে দিয়ে দেবো। আপনাকে ডিসপ্লে যদি ভালো থাকে, গ্লাস ভাঙা থাকে, আমরা দেখে ভেরিফাই করে নেবো, যদি সেরকম হয় তাহলে আপনাকে আমি নতুন ডিসপ্লে লাগিয়ে দেবো, যা ডিসপ্লে দাম তার 50% আমরা নেবো। আর আপনারা যদি গ্লাস চেঞ্জ করতে চান আপনার, আমাদের আপনাদের রিক্সে, তাহলে 1500 টাকা আমাদের ফ্ল্যাট রেট, ভ্যান্ডার কাস্টমার সবার জন্যই ফ্ল্যাট রেট 1500 টাকা। আর আমাদের রিক্সে করলে 3000-4000, সেটা মডেলের উপর ডিপেন্ড করছে। আর এই যে V29 ডিসপ্লে দেখলেন, এই যে ফ্রেম আমাদের একদম কোম্পানির অরিজিনাল ফ্রেম, কার্ভের ফ্রেম কিন্তু পাওয়া যায় না, আমাদের কাছে সব অরিজিনাল ফ্রেম আছে। তো এবার কিছু আমরা ব্যাক প্যানেলগুলো দেখিয়ে দিই, ততক্ষণ এই ফোনটা সফটওয়্যার হচ্ছে, এটা হয়ে যাক। তো আমরা কিছু ব্যাক প্যানেল সাইডিংগুলো দেখি, ওসিএ গ্লাস যেগুলো উপরের গ্লাস ভেঙে যায় কাস্টমারের, ঠিক আছে, সেসব এগুলো আমাদের ওসিএ গ্লাস, যেগুলো গ্লাস পাওয়া যায় না, মোটোরোলা গ্লাস, মোটোরোলা গ্লাস সারা মার্কেটে খুঁজে পাবেন না, ঠিক আছে। মোটোরোলা G10, G35, G51, ঠিক আছে, এগুলো সব আমাদের ওসিএ গ্লাস, H20, এখানে সব পেয়ে যাবেন। মোটোরোলা গ্লাস যেগুলো আনঅ্যাভেলেবল, কোথাও নেই, সেখানে পেয়ে যাবেন, আমাদের এখানে সব পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কি আপনাদের পুরোটা যেটা দেখতে পাচ্ছেন, এই পুরো সেটটাই হচ্ছে কি ওসিএ গ্লাসের, কার্ভের। এবার ওসিএ গ্লাস আপনাদের আমি কিছু দেখিয়ে দিচ্ছি, যেগুলো কার্ভের ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে আমাদের এখানে কাজ হচ্ছে। আমাদের কাছে ওসিএ গ্লাসও সব আছে আপনাদের এখানে, দেখুন বাল্ক কোয়ান্টিটিতে কাজ, বাল্ক কোয়ান্টিটিতে কাজ হচ্ছে, আমরা কাজ করেও দিচ্ছি কাস্টমারদের। এই সব ওসিএ V25 Pro, OnePlus 11R, ঠিক আছে, V27 Pro, আমাদের এখানে কার্ভের ডিসপ্লে সব কাজ হচ্ছে, কার্ভ কার্ভের ওসিএ গ্লাস আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল, সবই সব অ্যাভেলেবেল আছে। V29, Pixel 6, আমাদের কাছে এই ডিসপ্লে কার্ভ ডিসপ্লে সব, Reno 4 Pro, সবগুলো কার্ভ আমরা করে দিচ্ছি কাস্টমারদের, কাস্টমার নিয়েও যাচ্ছে, S22, S23 Pro, কাস্টমাররা খুশি হচ্ছে, দাঁড়িয়ে থেকে কাজ পেয়ে যাচ্ছে। আর গ্লাস চেঞ্জ আমরা দিনের দিনই করে দিই সব, ম্যাক্সিমামই গ্লাস চেঞ্জ আমরা দিনের দিন করে দিই, হ্যাঁ। এবার এখানে ওপো রিয়েলমির হাউজিং দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি ব্যাক প্যানেল সাইড রিং, এগুলো আমাদের কাছে রয়েছে। কিছু ব্যাক প্যানেল সাইডিং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আমাদের কিছু দেখানোর কথা ছিল, এবার আমরা ওগুলো দেখিয়ে দেবো। তো আমার ভাই উঠছে, উঠে দেখাচ্ছে কি কি মডেল আমাদের কাছে অরিজিনাল পাওয়া যায়। এখানে এগুলো ভিভো আছে, হ্যাঁ ভিভো অনেক স্টক পেয়ে যাবেন, V17 যেগুলো পাওয়া যায় না, খুব রেয়ার, V29 Pro, হ্যাঁ তারপরে V23 Pro বডি, ঠিক আছে, সাইড রিং ব্যাক প্যানেল বডি সমেত, ঠিক আছে, V17 T3 X70 Pro, X70 Pro সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, হ্যাঁ X70 আছে, V20 V19, এই যে V19 এর ব্যাক প্যানেল, ভিভোর ব্যাক প্যানেল তো বাইরে পাওয়াই যায় না, তো আমাদের কাছে সব 100% অরিজিনালই আছে, ঠিক আছে। আরো কিছু দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি কিছু রিয়েলমি, ওপো রিয়েলমি মধ্যে রয়েছে, রিয়েলমি মধ্যে রয়েছে, হ্যাঁ রিয়েলমি সব স্টক পেয়ে যাবেন, Reno 5 Pro এর ব্যাক প্যানেল একদম অরিজিনাল কোম্পানি, Reno 5 Pro সব থেকে ডিমান্ডিং, আর সবারই ভেঙে যাচ্ছে, কারণ কাঁচের গ্লাস তো ভেঙে যাচ্ছে। রিয়েলমি 10 অরিজিনাল বডি, আচ্ছা রিয়েলমি 10 সারা মার্কেটে খুঁজে পাবেন না, রিয়েলমি 10 Pro, OnePlus 11R 5G সবে নতুন মডেল, ঠিক আছে, ওপো A17K, Reno 7, Reno 7 এর বডি আছে, একদম কোম্পানির অরিজিনাল, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এগুলো কোম্পানির অরিজিনাল। ওপো K10, ঠিক আছে, এরা রিয়েলমি X7, C35, Reno 6, ঠিক আছে, ওপো F21 Pro, একদম কোম্পানির 100% অরিজিনাল, এগুলো সব সব অরিজিনাল। আপনাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন
একদম ব্যাক প্যানেল সাইডিং ধরে শুরু করে সব অরিজিনাল, একদম কালার দেখুন তাহলেই বুঝতে হবে। ফ্রন্টাল ফেসিয়াল আমরা দেখাচ্ছি রেডমির মধ্যে রয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে রেডমি K20। K20 পুরো আগের বারও দেখেছিলাম, আপনারা অনেকে এসে কাজ করিয়ে নিয়ে গেছিলেন, ঠিক আছে। নোট 9 পুরো এটা অ্যাভেলেবল নেই এই কালার কোথাও, খুব ডিমান্ড। এই যে K20 এগুলো সব মডেল একদম নতুন মডেল সবে লঞ্চ করেছে, রেডমি 12 5G, নোট 12, এগুলো একদম নতুন মডেল সবে, খুব ডিমান্ডিং মডেল এগুলো। এখন সবে জাস্ট নতুন মডেল, সাইডিং ব্যাক প্যানেল ঘষে যাচ্ছে, অনেকের খারাপ হয়ে যাচ্ছে, এক্সটেনশন সব স্টক হয়ে। 11 প্রো 11 প্রো প্লাস, নোট 12 প্রো প্লাস, এই যে নোট 12 প্রো প্লাস, 20 5G, 20 5G অরিজিনাল ব্যাক প্যানেল কোথাও নেই, সার্ভিস সেন্টার অ্যাভেলেবল অনেক বছর আগেই, দেখে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু কালার আমাদের কাছে এটাই আছে, আদারওয়াইজ কালার কিছু আসবে না আমাদের কাছে, এটাই একমাত্র আছে। নোট 11 5G 11 প্রাইম, এগুলো সব রেডমির আছে, এগুলো দেখাতে গেলে প্রচুর মডেল আছে আমাদের কাছে। স্যামসাংয়ে দেখাবো A22 5G, একদম নতুন মডেল, A22 5G আছে। F62, এগুলো একটু পুরোনো মডেল, S20 FE ব্যাক প্যানেল, S21 FE, S21 FE-টা একবার দেখিয়ে দিই আপনাদের। S21 FE, এই দেখুন ওয়াটারপ্রুফ সিলের যে টেপটা আছে, ঠিক আছে, S21 FE, এটা ফিটিং করলে ওয়াটারপ্রুফ অবধি টেপ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আদারওয়াইজ ক্যামেরা ফ্যামেরা যায় না, কিন্তু এটা দিয়ে ওয়াটারপ্রুফ হয়ে যাবে, বাদ যদি ঠিক থাকে তাহলে আপনার ওয়াটারপ্রুফও পাবেন। S21 FE দেখুন, সব S21 FE, S22, এইরকম মডেল আমাদের কাছে প্রচুর আছে, সব অরিজিনালেরই কাজ হয় আমাদের এখানে। এবার দেখাবো OnePlus 8T, ঠিক আছে, OnePlus 7 Pro একদম অরিজিনালে দেখুন, একদম 7 Pro অরিজিনাল, এই কালারটাই আসবে না ডুপ্লিকেটে, ঠিক আছে, এগুলো সব অরিজিনাল আছে। নট CE2 একদম অরিজিনাল কোম্পানির দেখুন, খুব বেশি স্টক থাকে না, কিছু কিছু মডেল আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি একদম অরিজিনাল কোম্পানির ব্যাটারি, ঠিক আছে। যে ব্যাটারির আইসিটা থাকে আইসি অবধি সোয়াইপ হবে, এতে অনেক সময় ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে, যে আইসি সোয়াইপ করতে হয়, এই ব্যাটারিতে আইসি সোয়াইপের অপশন আছে। দেখুন 11 আছে, 13 আছে, এগুলো অরিজিনাল ব্যাটারি আছে সব, এগুলো 6 মাসের ওয়ারেন্টি আমরা কাস্টমারদের লাগিয়ে। এবার সেল আছে, যারা সেল চেঞ্জ করতে চায়, ব্যাটারি চেঞ্জ করবো না আমি, সেল চেঞ্জ করবো যেন আননোন পার্ট না থাকে, iPhone 12 11। এবার এগুলো কীভাবে থাকে সেগুলো আপনাদের একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এই ব্যাটারিগুলো কীরকম হয়, আননোন পার্ট শো করবে, আননোন পার্ট এগুলো শো করবে, ওগুলোও শো করবে না, যদি প্রোগ্রামিং করে দিই, প্রোগ্রামিং এর মেশিন আছে আপনি দেখলেনও, ব্যাটারি বুস্টও দেখছেন, এই দেখুন এরকম ব্যাটারি থাকবে আমাদের, ঠিক আছে। কিভাবে প্রসেসিং করে দেখাবো সেটা দেখুন, এটার অরিজিনাল প্রুফ পার্ট টু পার্ট ডিসপ্লে, একদম সার্ভিস সেন্টারের অরিজিনাল ডিসপ্লে, সার্ভিস সেন্টারের অরিজিনাল ব্যাক প্যানেল দিয়ে একদম অরিজিনাল এটাকে ফিক্স করা হবে পুরো A to Z, ঠিক আছে। আর বিভিন্ন এখানে সমস্ত রকমের ব্যাক সাইডিং A to Z পার্ট চেঞ্জ করা হয়, আইফোনের বলুন অ্যান্ড্রয়েড সমস্ত রকম কাজ এখানে করা হয়, ঠিক আছে। যে যেখান দিয়ে আসুন কোনো প্রবলেম হবে না, লাইভ কাজ দেখানো হবে আপনাদের সামনেই, কাজ করে দেখানো হবে, আপনারা দেখে স্যাটিসফাই হয়ে যাবেন। তো এতক্ষণ দেখছিলেন আমরা আমাদের প্রথম রিপেয়ারিং শপ, এবার আমাদের সেকেন্ডারি একটা দোকান হচ্ছে মানে পাশেই, তো এখানে এখানে আপনারা বিভিন্ন রকমের মোবাইল অ্যাক্সেসরিজ, সেকেন্ড হ্যান্ড বিভিন্ন রকমের ফোন, নিউ মোবাইল, ইউজ মোবাইল, ইউজ প্রায় ওপেন বক্স ক্যাটাগরি সমস্ত রকম এখানে পেয়ে যাবেন। আর ইউজ অ্যাক্সেসরিজ ইউজ তোমার দেখতেই পাচ্ছ এখানে, আচ্ছা, ইউজ অ্যাক্সেসরিজ আছে, আইফোন বলো, স্যামসাং বলো, অরিজিনাল অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার A to Z, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে এখানে আমাদের স্টিকারিং, যে ব্যাক স্টিকারিং যে হচ্ছে র‍্যাপিং, সমস্ত মেশিন পত্র দেওয়া আছে, আর বিভিন্ন সব কম দামি না, টোটাল র‍্যাপিং এর কাজ করা হয়, কম দামি স্টিকার না, সব দামি স্টিকার, সব দামি, সব 3D, আচ্ছা, সব 3D আমরা এভারেজ রেখেছি অনলি 99 করে, মাত্র 99 টাকা, মাত্র 99 টাকা করে রেখেছি এভারেজ, ঠিক আছে, সব 3D, কোনো লোকাল স্টিকার না, আচ্ছা। তারপরে আমাদের হেডফোনে এসএসএস তো আছে, আর গ্লাস হলো সব প্রিমিয়াম গ্লাস, কোনো কোনো লো কোয়ালিটির গ্লাস নয়, সব একেবারে 11D গ্লাস, এগুলোও আপনারা পেয়ে যাবেন ওই অ্যারাউন্ড 99-এর মধ্যে, ঠিক আছে, সব একদম বেস্ট প্রাইসের মধ্যে পাবেন, সব বেস্ট প্রাইসের মধ্যে, এগুলোই মার্কেটে বিক্রি হচ্ছে, দোকানে দোকানে 150-200, আমাদের কাছে সব ফ্ল্যাট। হ্যাঁ, তো ফোনটা আবার চালু করেছি আমি, ব্যাটারি হেলথ আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, যেটা কাজে বসেছিলাম প্রথমে, যেটা কাজে করছিলাম, এই 100% ব্যাটারি হেলথ আছে, হ্যাঁ, সেটিং এ দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর ব্যাটারিটাও দেখে দিলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, এই যে আমরা কম্পিউটার কানেক্ট করলাম, আমাদের ব্যাটারি হেলথ আপনারা দেখিয়ে দেবো আমি,
কম্পিউটারের ব্যাটারি হেলথ 100%, ঠিক আছে, 100% ব্যাটারি হেলথ, 100% ব্যাটারি হেলথ একদম। আচ্ছা ঠিক আছে, এখানে দেখুন, এই যে 6 টাইম করেছিলাম, 6 টাইমে আছে 100% ব্যাটারি হেলথ। এখানে আইএমআই সিরিয়াল নাম্বার সবই আছে, তো আগেরটার সঙ্গে আপনারা ম্যাচ করেও দেখতে পারেন আইএমআই সিরিয়াল নাম্বার, যে আমরা চেঞ্জ করেছি না, বুস্ট করেছি না, কি করেছি, সব আপনারা দেখতেই পারবেন। তো আপনাদের জন্য কিছু গিফট রেখেছি, যারা যারা আসবেন আমাদের এই কটা, এই এখানে যে কটা গিফট আছে, এই 20-30টা মতন গিফট রাখা আছে, যারা যারা আসবেন রিপেয়ারিং করলে আপনারা গিফট পেয়ে যাবেন। এখানে গিফট রাখা আছে আপনাদের জন্যই গিফট, আপনারা আসুন, লাইক শেয়ার করুন চ্যানেলটাকে, পছন্দ মতন আপনাদের গিফট আপনারা নিয়ে যান। তো আমাদের চ্যানেলে ভিজিট করুন, আমাদের চ্যানেলটা দেখুন, আমাদের কীভাবে কাজ হয় না হয়, ঠিক আছে, আর ভিডিওটা বেশিরভাগ ভিডিওটা শেয়ার করুন, আমাদের এখানে সব রকম কাজ হয়, ঠিক আছে। আর আমাদের এখানে ঠকার কোনো আপনার ভয় নেই, যে আপনি এখানে আসলে ঠকে যাবেন বা মিথ্যে বলে আপনার থেকে পয়সা নিয়ে নেবো, ঠিক আছে, ওরকম কোনো আমাদের এখানে ব্যাপারই নেই। আপনার যদি স্যাটিসফাই না লাগে আপনার কাজ করার পরে, যদি মনে হয় আপনি স্যাটিসফাই না, আপনি বলবেন খুলে রেখে দিন, আমি খুলে রেখে আপনার টাকা ফেরত দিয়ে দেবো, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমাদের এখানে 100% স্যাটিসফাই, আমাদের কোনো এখানে ডুপ্লিকেট কাজ কিছু হয়ই না, সব জেনুইন কাজ, আর আমি মানে এসব পছন্দও করি না অন্তত, একদমই তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, আসুন দেখুন, ফোন করুন দাদাকে, সবকিছু গাইড করে দেওয়া হবে। আর আমাদের দোকান যে খোলার টাইমিংটা, সেটা হচ্ছে গিয়ে সকালবেলা আমরা 8টার মধ্যে দোকান খুলি, রাত্রি 10:30-11টা অবধি আমরা দোকানে থাকি, ঠিক আছে, অল ডে ওপেন, আমাদের প্রত্যেক দিন খোলা, আমরা 15-16 ঘন্টা দোকানে থাকি, আর এটাই আমার বাড়ি, ঠিক আছে, আপনারা যখন খুশি চলে আসবেন, আপনাদের কাজ আমি সাকসেস করেই আপনাদের দেবো। আমরা এখানে কাস্টমারদের ফোন, যে হার্ডওয়্যারের যে কাজগুলো হয়, তো হার্ডওয়্যারের কাজগুলো আমরা কাস্টমারদের একদিন রেখে ফোন ভালো করে চেক করি ফোনগুলোকে আগে, যেন কাস্টমারকে রিটার্ন, যেন অনেক দূর থেকে, অনেক মুর্শিদাবাদ মালদা অনেক দূর দূর ফোন এখানে কাস্টমার সারাতে এসছে, তারা যেন রিটার্ন আবার না আসতে হয় তাদেরকে। তো এই জন্য আমরা মাদারবোর্ডের কাজে ওই জন্য কাস্টমারদের বলি যে একদিন দিয়ে গেলে আমরা ফোন রিপেয়ারিং করে পুরো ভালো করে চেক করবো, যদি কিছু প্রবলেম হয় আমাদের কাছে হোক, আপনি বাড়ি নিয়ে গেলেন কিছু প্রবলেম দেখা দিলে আপনার নিয়ে আসলেন ওটা পছন্দ না, মানে আমাদের এখানে কাস্টমার সারা মাসের একটা রিটার্ন কাজও আসে না আমাদের, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমাদের কাজ সব চেক করে ভালো করে চেক করে ফোন দিই, কারণ আমাদের যে মানে ভিডিও দেখে জানা মানুষ আসবে, রেফারেন্স মানুষ বেশি আসবে, হ্যাঁ, আপনি যদি ভালো কাজ পান, আপনি যদি রেফার করেন কাউকে যে না এখানে ভালো কাজ পেয়েছি, আপনারা খুবই ভালো, ঠিক আছে, আমাদের সঙ্গে আপনারা এসে যে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা খুবই ভালো আপনারা, তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে আপনাদেরকেই, একদমই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, দেখাবো ভিডিওর সঙ্গে।